আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন পাবনা জেলার ইশ্বরদি থানায় রূপনগর গ্রামে অবস্থিত বিউটি ডেইরি খামার। খামারটি পরিচালনা করেন শ্রী নিখিলচন্দ্র ঘোষ। আমরা এখন ওনার সঙ্গে কিছু সময় কথা বলবো, ততক্ষণ সাথে থাকুন। আদাব কাকা, আপনার নামটা? উনার নাম শ্রী নিখিলচন্দ্র ঘোষ। আপনি কতদিন যাবত খামারটা করতেছেন? পঁচিশ বছর যাবত খামারটা পরিচালনা করতেছেন। আপনার এখানে কী কী জাতের গরু আছে, গাভী আছে? আমার ফ্রিজিয়ান আছে, সাইওয়াল আছে, মালয়েশিয়া আছে। এই যে যেটা ধোয়াচ্ছি এটা মালয়েশিয়া, যেটা ধোয়াচ্ছেন এটা মালয়েশিয়ান? মালয়েশিয়া। তাছাড়া অন্যান্য গাভীগুলোর ভিতরে ফ্রিজিয়ান আছে এবং সাইওয়াল আছে। মোট কতগুলো আছে গরু? ছোট ছয়টা গাভী, পাঁচটা গাভী, একটা বকনা আছে, বাচ্চা দিবে বাচ্চা। উনার খামারে ছোট বড় মিলায় ১২টা গাভী এবং বাছুর আছেন। কাকা, আপনি তো খামার থেকে গাভী এবং বাছুর বিক্রি করেন, আপনার সাথে কি আর কেউ খামার দেখাশোনা করে? আপনারা দুইজন, আপনি আর আপনার ছেলে? আপনার ছেলে, আপনার ওয়াইফ, আপনার ছেলে। তো কাকি তো এখানেই আছে, তো আমরা একটু কাকির সঙ্গে কথা বলি। আদাব কাকি। তো আপনি তো খামার পরিচালনা করতেছেন কাকার সঙ্গে, কেমন লাগে খামার পরিচালনা করতে? ভালো লাগে। কাকি আপনাদের মোবাইল নাম্বারটা বলবেন? জি বলুন। 017-27-27-16-79-75। বিউটি ডেইরি খামারের মোবাইল নাম্বার এটা। আপনারা কেউ যদি গরু কিনতে বা গাভী কিনতে আগ্রহী হন, এখানে মাঝে মধ্যে ওনারা গাভী বা বাছুর বিক্রি করে থাকেন, আপনারা যোগাযোগ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা এখন বিউটি ডেইরি খামারের গরুগুলো একটু ঘুরে দেখব। তো প্রতিটা গরু তো নাম রাখছেন না? এই গরুটার নাম গোপাল ভাঁড়, এই গরুটার নাম রাখছেন তিস্তা। এই গাভীটার নাম যমুনা। এই গাভীটার নাম কি? এই গাভীটার নাম সাবানা। এটা তো সাইওয়াল জাতের গাভী না? এই গাভীটা দিনে কতটুকু দুধ দেয়? এক টানে দশ লিটার দুধ আসে, দিনে ১৪-১৫ লিটার দুধ আসে। এই গাভীটার নাম পদ্মা। খামারের মালিক প্রতিটা গরুরই নাম রেখেছেন এবং গরুগুলোকে যে নামে ডাকা হয় তারা বুঝতে পারে যে তাকে ডাকা হচ্ছে। এই যা ওই যা
বাসে গরুর গাওয়াটা একটু নিয়ে নিবা। ওরাও ঠিকই কইছে, ওই মানুষ আগে দু একজন দেখিছে বুঝছে, টাকা আপনি গরুগুলাকে কি কি খাবার খেতে দেন? বাইরের কাঁচা ঘাস আর ভুষি, বাইরের কাঁচা ঘাস আর এখানে ফিড, ভুষি, আউর খেত, এই খাবারগুলো খাওয়ান। সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। এটাই হলো সবচাইতে বড় বাসন। কাকা এই বাছুরটা সবচেয়ে বড় না? এই বাছুরের নাম হীরালাল। হ্যাঁ কাকা, এই বাছুরটির নাম রেখেছেন হীরালাল।
Basit değil be.